ব্যস্ততার মাজতেই দীঘলীপুখুরীর ভোগালী মেলাত মুখ্যমন্ত্রী মেলাত মুখ্যমন্ত্রীয়ে জুটি ললে দুই চিরা মিঠৈৰ মুখ্যমন্ত্রীক কাষত পাই আনন্দিত হৈ পৰিল সকলো অসমীয়াৰ ভোগৰ উৎসৱ ভোগালী বিহুলৈ মাজত মাত্ৰ এটা দিন ভোগালী বিহু মানে যেন অজস্র খাদ্য সামগ্রীর সমাহার শুকুরবারে দীঘলীপুখুরীর পাৰৰ ভোগালী মেলাত উপস্থিত হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেলাথলীত উপস্থিত হৈ বিক্রেতার সঙ্গে মত বিনিময় করলে মুখ্যমন্ত্রীগিয়ে প্রতিখন বিপণীর বিভিন্ন খাদ্যর সাদু ললে থলভাবে উৎপাদিত সামগ্রীর বিপণী সমূহ দেখি আনন্দিত হয়ে পড়ে মুখ্যমন্ত্রীগী আর এয়া মুখ্যমন্ত্রীগে দই দইয়ের এই জুটি লৈছে এই মুহূর্ত আমি পুনপটিয়াভাবে দেখাইছো মুখ্যমন্ত্রীগীক এয়া কাষতে পায় সকলে এখন ফুলাম গামোচা আসলে পিন্ধাইছে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যম কলে এবার উড়ুকাক লৈ তেওঁৰ বিশেষ পরিকল্পনা ভোগালী বুলি কলে ভোগর আনন্দ গরমে গরমে পিঠা বনাই গরমে গরমে টেকেলি পিঠা চুঙা পিঠা এইবিলাক যদি গুৱাহাটীত লাহে লাহে আমি একেবারে লগে লগে প্রিপেয়ার করে দিয়ার ব্যবস্থা করু আর চলিব লগতে অসমবাসীক ভোগালীর শুভেচ্ছা দি মুখ্যমন্ত্রীয়ে কলে সকলোরে ভাল হও খুব ভাল লাগিলে মই খাই আছো এখানে মই এরাই নাই ইয়াত ইয়াতে কম্পিটিশন হব কোনটো ভাল লাগিল বলে লগে লগে কব নোৱাৰি পেটৰ পিছতে কব পাৰি ভোগালী বিহু এবাৰ যথেষ্ট ভোগৰ আনন্দ লৈ আহিছে রাইজে সকলোৱে মিলি ভোগালীৰ উৎসৱ পালন কৰক তাকে মই কামনা কৰিছো ইফালে মুখ্যমন্ত্রীগৰাকী কাষতে পাই উদ্বল হৈ পৰিল সকলো বিভিন্নজনে ফুলাম গামোচাৰে আদৰণি জনোৱাৰ লগতে উপহাৰিলে ঘৰত উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিনিচি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।